বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে দৃষ্টিনন্দন ব্যয়বহুল বাড়ি হিসেবে নতুন করে আলোচনায় এসেছে সিলেটের কাজী ক্যাসেল। সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হিসেবে সিলেট সহ সারা দেশেই আলোচনায় রয়েছে এই বাড়িটি। বলা হচ্ছে এটি বাংলাদেশে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। সিলেটের সবচেয়ে ব্যয়বহুল এই বাড়িটি নির্মাণ করেছেন আল হারামাইন গ্রুপের কর্ণধার মোহাম্মদ মাহতাবুর রহমান। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রাসাদ সম বাড়িটির নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন সবাই। বাড়িটিতে হেলিপ্যাড, সুইমিং পুল, স্টিম বাথ, লিফট সহ রয়েছে আধুনিক স্নানাগার। 29টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে 29টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে। বাড়িগুলোর প্রবেশ মুখে রয়েছে কারুকার্যময় ফটক, চারিদিকে টাইলস ও মার্বেল সহ সীমানা প্রাচীর। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো বাড়ি পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি এই 4 দেশের প্রকৌশলী দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়েছে, আর এটি নির্মাণে সময় লেগেছে দীর্ঘ 8 বছর। প্রয়োজন পড়েছে প্রায় 250 শ্রমিক। 3 তলা বিশিষ্ট এই বাড়িটিতে কৌতূহলে এক সময় ভিড় জমাতেন সিলেটের অনেকেই। এমন প্রাসাদ সম বাড়ি নির্মাণের বিষয়ে মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান বলেন, দুবাই থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম। তিনি প্রথমে ডিজাইনটা করেছিলেন, পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইনটা দিয়েছিলাম একজন লেবানিজকে। দৃষ্টিনন্দন এই পুরো বাড়িটির লাইটিংয়ের কাজ করেছেন জার্মানির কোম্পানি টিফেনি লাইটিং, আর ফ্লোরগুলো করে দিয়েছে ফ্রান্সের একটি কোম্পানি। নির্মাণ ব্যয় নিয়ে বাড়ির মালিক মাহতাবুর রহমান বলেন, আমি নিজের ব্যবহারের জন্য বাড়ি করেছি, তাই এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আমি তা হিসাব করে দেখিনি। বিলাসবহুল এই বাড়িটিতে বর্তমানে আল হারামাইন গ্রুপের কর্ণধার মোহাম্মদ মাহতাবুর রহমানের ভাই বসবাস করেন। এক রিপোর্ট অনুসারে পুরো বাড়িটি দেখভালের জন্য মোট 17 জন তত্ত্বাবধায়ক রয়েছেন। এমনকি পুরো বাড়ির নিরাপত্তায় 5 জনেরও বেশি নিরাপত্তা প্রহরী কাজ করে যাচ্ছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য রয়েছে বেশ কয়েকজন। বাড়িটি নির্মাণের শুরুতে মানুষের মধ্যে কৌতূহল থাকায় প্রবেশ করতে দেওয়া হতো। বর্তমানে নিরাপত্তার স্বার্থে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয় না। এমনিতেই প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে গোটা বাংলাদেশেই সিলেটের নাম ডাক রয়েছে। এই প্রবাসীরা বছরে 1-2 বার সিলেটে আসেন, নিজেদের থাকার জন্য তৈরি করেন বিলাসবহুল বাড়ি। শুধু শহরতলিতেই নয়, সিলেটের গ্রামে গ্রামেও রয়েছে প্রাসাদ সম বাড়ি। এসব আধুনিক অট্টালিকা আগেরকার রাজপ্রাসাদকেও হার মানাবে। এসবের মালিক সবাই থাকেন প্রবাসে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়িগুলোতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এমন বিলাসবহুল বাড়ি শুধু সিলেট শহর ও শহরতলিতেই রয়েছে এমনটা নয়, সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারেও রয়েছে এমন বিলাসবহুল বাড়ি। এসব বাড়ির মধ্যে অনেক বাড়ি রয়েছে যেগুলো নির্মিত হয়েছে লন্ডনের অনেক বাড়ির আদলে। ওই এলাকাগুলোর বাড়ি নির্মাণেও খরচ হয়েছে কোটি টাকার উপরে। এসব বাড়ির বেশিরভাগই বাইরে থেকে যাতে দেখতে না পাওয়া যায় সেজন্য প্রবেশ মুখেই লাগানো রয়েছে লোহার বিশাল বড় গেট। তবে পুরো সিলেট জুড়ে এমন বিলাসবহুল বাড়ির নির্দিষ্ট সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কোথাও। এছাড়া এসব বাড়ির দখলের প্রবণতাও রয়েছে। বাড়ি দখল ঠেকাতে সিলেট জেলা ও মহানগর পুলিশের রয়েছে পৃথক প্রবাসী কল্যাণ সেল। এসব সেলে প্রবাসীরা অভিযোগ দিলে পুলিশ দ্রুতই ব্যবস্থা নেয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, অনেক দিন যাবৎ বাড়িগুলো খালি পড়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ সেল গঠন করা হয়েছে। পাশাপাশি যারা অল্প সময়ের জন্য আসেন আবার চলে যান তাদের জন্য ইমার্জেন্সি রেসপন্স টিম রয়েছে। আবেদনের প্রেক্ষিতে এই টিম শুরুতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। সেটি সম্ভব না হলে পরবর্তীতে আইনানুক প্রক্রিয়া শুরু করা হয়।